بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله عالمين اسلامیک میڈیا যুগো শ্রেষ্ঠ হক্কানি ওলামায়ে কেরামদের নতুন নতুন আলোচনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আলামিন ইসলামিক মিডিয়া, রেয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01819707949। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাস্সাহা। দৃষ্টি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا ونبينا وشفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم محبت درشوري پوری اللہ پرم سرد و امیر المجاہدین حضرت پیر شیخ حضور چرمنائی মুআজ্জাজ মুহতারাম মুআজ্জিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরামগণ, সুদী মণ্ডলী, আমন্ত্রিত মেহমান, বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণপ্রিয় মুজাহিদ মুসলমান ভাইরা, তিন দিন ব্যাপী চরমোনাইয়ের আদলে আজকের এই মাহফিলের সমাপনী তৃতীয় দিবস। মূলত আমার ব্যক্তিগত কোনো আকর্ষণ চমক এ মাঠে নেই, কোথাও নেই। চমক হলো আল্লাহর কোরআনের। আমি সারা বাংলাদেশে বলি, নাও এম ওল্ড নট আই এম নিউ।
আমার যোগ্যতা আর আমার পরিচিতি, আমি হযরত পীর সাহেব হুজুর চরমনাই আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ জুতা বুকে নিয়েছিলাম, জুতার ধুলি বরকতে আমার তো সেরা দিকে এসে আমি এর চাইতে আর বেশি কোন পরিচয় দুনিয়ায় চাই না, এর বেশি পরিচয় নিয়ে আমি কবরেও যাইতে চাই। আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর, বাজারে গেলে সদাই পাওয়া যায়, পুকুরে গেলে পানি পাওয়া যায়, মাছ বাজারে মাছ পাওয়া যায়, গোস্তের বাজারে গোস্ত পাওয়া যায়, স্বর্ণের দোকানে স্বর্ণ পাওয়া যায়, রূপার দোকানে রূপা পাওয়া যায়, আতরের দোকানে আতর পাওয়া যায়, ঘির দোকানে ঘি পাওয়া যায়, ক্রোশিনের দোকানে গেলে ক্রোশিন তেল পাওয়া যায়, আল্লাহর নবীদের কাছে গেলে আল্লাহকে পাওয়া যায়। জোরে বলেন কি পাওয়া যায়? আজ সারা পৃথিবীর মানুষ দিশেহারা, আল্লাহারা, নবীহারা, সংবিধানহারা। বাংলাদেশের মানুষ আজকে নিজেরা চিন্তা করলে আমরা কোন অবস্থানে আছি জানেন? আজ লক্ষ জনতার ঢল একটা মানুষের দিকে তাকিয়ে আছে, পীর সাহেব চরমনাই কি বলে, কি বলেন ঠিক না বেঠিক? যেই দেশের মধ্যে পুলিশ অফিসার ঐশীর বাবা খোদ ঢাকা সিটিতে ঐশী নামক মেয়েটি তার বাপ আর তার মাকে নিজের হাতে জবাই দিয়ে দেখাই দিয়ে গেছে, পর্দার সুফল কি দেখ, পর্দার কুফল বাকি তাও দেখ। নট অনলি দ্যাট, এখানেই শেষ না, জানেন ঢাকা সিটিতে স্বামী তার স্ত্রীকে বলেছে স্টার জলসা দেখতে পারবে না, স্ত্রী বলছে স্টার জলসা দেখতে হবে, তোমার মতো স্বামী দরকার নেই। এখানেই শেষ না, শেষ পর্যন্ত বাপ স্বামী তার স্ত্রীর পর যেই প্রেসার ক্রিয়েট করেছে, তখন স্ত্রী তার স্বামীকে ডিভোর্স করে চলে গেছে, তোমার মতো স্বামী দরকার নাই, স্টার জলসা দরকার। যেই সময় সরকার শতকরা ৪০টা ঘরে স্বামী স্ত্রী মিল নাই, শতকরা ১০টা সন্তানের মা বাপ তার সন্তান নিয়ে শঙ্কিত, ব্যতীত, চিন্তিত, সন্তান এডিক্টেড হয়ে গেছে, নেশা ধরেছে, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর বাংলার জমিনের মধ্যে দিশেহারা মানুষকে পথ দেখাবার জন্য রাহবার হিসাবে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। আমি আপনাদের কাছে বেশি ভূমিকায় সময় নষ্ট করব না, নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করব। আমি জিজ্ঞেস করতে চাই, আমি আগেই বলেছি না ওয়াই মোল্ড নট আই এম নিউ, কয়েকটা কথা জিজ্ঞেস করব, ইসলাম কি পরিপূর্ণ না অপরিপূর্ণ? ইসলাম পরিপূর্ণ, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা কে কে স্বীকার করেন? আলহামদুলিল্লাহ হাত নামান। আমি আপনাদের কাছে জানতে চাই, আমি কিন্তু সিরাজুল ইসলাম একটা জাহান্নামের আসামি ছিলাম, আমি মারা গেলে দুনিয়াতে দাউ দাউ করে আগুন জ্বলতো, তার মধ্যে আমাকে জ্বালাই দিত। চরমনাইর হযরত পীর সাহেব হুজুর রহমাতুল্লাহর কদমের ধুলির বদৌলতে আমার গলায় আল্লাহ কোরআনের রশি চাপিয়ে এই স্টেজে বসার তৌফিক দিয়েছে। আমি আপনাদেরকে দেখে ইসলাম কবুল করেছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ নট মেয়ার প্রফেট এন্ড সিম্পল রিলিজিয়াস লিডার বাট অলসো এ প্রভিডেন্ট পলিটিশিয়ান এন্ড ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য ইসলামী রিপাবলিক অফ মদিনা। চিৎকার মেরে সকলে বলি মারা, একজন অমুসলিমের কথা ইসলাম সম্পর্কে আর একজন অমুসলিম নেপোলিয়ন বোনাপার্ট। আজকের ওয়াজ নয়, তিনি বলে গেছেন আই হোপ দ্য টাইম ইজ নট ফার when I shall be able to unity all the wise and educated men of the world reason based a principle of the Quran who is alone at true and who is alone can lead men to happiness. চিৎকার মেরে সকলে বলি নারায়ে তাকবীর। সেদিন বেশি দূর নয়, সারা পৃথিবীর পথারা মথারা দিশেহারা সংবিধানারা আল্লাহারা নবীহারা দিশেহারা মানুষগুলো কোরআনের নীতির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে, সেই সময়টা বেশি দূর নয় যার বাস্তব প্রমাণ ডক্টর শিব শক্তি স্বরূপজির মতো মানুষ ইসলাম কবুল করে ইসলামুল হক হয়ে মারা যায়। এখানেই শেষ না, আমেরিকার একজন ডক্টর ডক্টর লুইজ সিং ওপেন হার্ট সার্জারির প্রফেসর, তিনি হৃৎপিণ্ড অপারেশন করতে গিয়ে হৃৎপিণ্ডের মধ্যে লেখা দেখে আল্লাহ আল্লাহ, এখন তিনি হৃৎপিণ্ডের মধ্যে আল্লাহ লেখা দেখা তিনি বলছে দিস ইজ দ্য ট্রুথ ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম। তিনি এখন ডক্টর আব্দুল্লাহ, মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয় সুনিশ্চিত।
ডিউ টু টাইম, কি বলেন ঠিক নেবে ঠিক? আপনার হাত উঠে ওয়াদা দিচ্ছেন ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, মনে আছে তো? এখানে সব কিন্তু পিসা পুজুরের মুরিদ না, সব দলের সব সংস্থা সব সংগঠনের লোক আছে, ঠিক নেবে ঠিক? আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, যদি ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হয়, আমরা কি পূর্ণাঙ্গ ইসলাম মানবো না আংশিক ইসলাম মানবো? আর সারা বাংলাদেশে পূর্ণাঙ্গ ইসলাম মানতেছে বেশি সংখ্যক না কম সংখ্যক? আমি জিজ্ঞাসা করি, দাওয়াত লাগবে কি লাগবে না? তালিম লাগবে কি লাগবে না? জেহাদ লাগবে কি লাগবে না? না জেহাদের আয়াত মনসুখ হয়ে গেছে নাকি? জেহাদ শব্দ মারামারি কাটাকাটি হিংসাত্মক আক্রমণাত্মক কথা নয়। আমার সম্মানিত চেয়ারম্যান সাহেব হুজুর বয়ান করে গেছে, জেহাদ নামাজ অর্থ হইলে পড়া ফরজ, জেহাদ 24 ঘন্টা ফরজ। কাদের বিরুদ্ধে? বাতেলের বিরুদ্ধে। মুখ থেকে বলতে হবে কাদের বিরুদ্ধে? আর একবার বলেন কাদের বিরুদ্ধে? তো ওয়াস্তু করে গেলাম বাতেলের বিরুদ্ধে। বাতেল পাবলিক কে চিনাই দিতে হবে না, বলেন না? সবাই কি বাতেল চিনে? এবার বাতেল কারা? ওলামায়ে কেরামদের জুতাগুলো আমি মাথায় নিয়ে বলতেছি, পিশা হুজুরের জুতা মাথায় নিয়ে কথা বলতেছি। বাতেল তারা, এক লাইনে বলে যাব, যেহেতু এটা ওয়াজের আমার জন্য মজলিস না। আল্লাহর দিন বলতে হবে আমার সাথে, আল্লাহর দিন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যারা এই পৃথিবীতে, বাতেল তারা। আর একবার বলবেন, আল্লাহর দিন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যে শক্তি, ওই তো শক্তির নাম বাতেল শক্তি। এবার বলুন, এই বাতেল কোন পীর সাহেব হতে পারে? এই বাতেল কোন মুফাসসির হতে পারে? এই বাতেল কোন মুক্তি হতে পারে? এই বাতেল কোন বক্তা হতে পারে? কারণ যখনই বুঝবো জাতির ক্লান্তি লগলে তাদের ফু অন্যদিকে ঘুরেই দিবে। সবাইয়ের ফু আমরা নেই না, সব পীরের কাছে আমরা যাই না। যেই পীরেরা ইসলামকে মোকাম্মেল নিজামে হায়াত মনে করে না, সব কাজের আদেশ করে অসৎ কাজের নিষেধ করে না, আমরা তাদের সাথে নাই। যার ব্যক্তিগত জীবন, যার পারিবারিক জীবন, যার সামাজিক জীবন, যার রাজনৈতিক জীবন, যার অর্থনৈতিক জীবন, যার সিরাত, যার সুরাত, যার কামাই, যার খরচ, যার লেন, যার দেন, অর্থাৎ এক কথায় ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত ইসলামী শাসন যাদের দেখতেছি প্র্যাকটিক্যাল ময়দানে, তারাই সত্যিকার অর্থে পীর নামের উপযুক্ত। ঠিক ঠিক জোরে কোন? এরা জাতিকে দিক দেখাইতে পারে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, জেহাদ লাগবে না লাগবে না? দিন কা? জমিন কা? হুকুম কক চলবে কা? এই হুকুমের জন্য আমরা কোনো লিস্ট বা কন্ট্যাক্টারি পিস শেফ চেয়ারম্যানে নিয়ে আসে না, কিন্তু চেষ্টা করা ফরজ। চেষ্টা করা কি? সেই হিসেবে আপনাদের কাছে জানতে চাই, আগামী দিনের জাতির এই দিক নির্দেশনার জন্য এদেশে কে কাকে ফু দিল তা আপনারা ফাইন্ড আউট করে রাখবেন, তার ফু কোন দিকে যায়। ঠিক কেবে ঠিক জোরে করে জোরে বলেন। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা কি খুশি নেবে যান? আমার কথা কি বুঝতে পারছেন না পারেন না? আমি আপনাদেরকে দেখে ইসলাম কবুল করেছি, খোদার কসম করে বলি গো, আমার মালিককে জিন্দেগি রাখতেছেন তার মধ্যে আমার মালিক, আমার মালিক আল্লাহ। আমি আল্লাহকে একটা সেজদা জীবনের প্রথম যে সেজদাটি দিয়েছি, অন্য ধর্ম অবলম্বনে ভাইরা থাকলে শোনো, এই স্টেজে আসতে পারো গো, কেউ তোমাকে বাধা দিবে না। আমরা ওই নবীর উম্মত, যেই নবী রাস্তা দিয়ে হাইটা গেলে 40 দিন পর্যন্ত রাস্তার মধ্যে মিশকের সুগন্ধি থাকতো। আমরা ওই নবীর উম্মত, যে নবী ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। আবার আমরা ওই নবীর যেই নবী বুড়ির গাড়ি মাথায় নিয়ে পুলিশে যে বুড়িকে আগাই দিয়ে আসে। আমরা ওই নবীর উম্মত গো, যে নবী মসজিদে নবীতে ইহুদিকে আশ্রয় দেয়, ইহুদি কম্বলে পায়খানা করে, নবী নিজের হাতে পরিষ্কার করে। খুশি নেবে যার জোরে কহ। আমরা ওই নবীর আমি আফসোস করে আমার বইয়ের মধ্যে আমি লিখে দিছি, আক্ষেপে জীবন মাম হয়েছে বিগত
কোনো কিছু করি নাই পাগলের মতো, ফুরিয়ে গেছে আয়ু অসারি খেলা কিনিবার যাছিল কিনিনি যে হার এই দুনিয়া চট্টগ্রামের স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা, ও রিকশালা ও ভ্যানালা ও তাঁতি ও জেলে ও মেহনতি মানুষ ও কোটিপতি ও লাখপতি ও বিদ্যান ও টাকা লাভারিয়া লাগো, এইরা তোমার আর আমার উপর দিয়া যাবে এমন কোন কনফার্মেশন নাই আছে নাকি জোরে বলে। আরে চট্টগ্রামের মানুষ যদি তাই হইতো তাইলে নোয়াখালীর কৃতি সন্তান হাবিবুল্লাহ মেজবা সাহেব কই, যদি তাই হইতো আইনউদ্দিন আল আজাদের কণ্ঠের গজল আছে আইনউদ্দিন আল আজাদ কই, যদি তাই হইতো বাইতুল মুকাররমের খতিব ওবায়দুল সহক সাহেবের মতো সোনার মানুষ কই, যদি তাই না বুঝো এই বাংলার কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আমাদের রাহবারে কামিল মুর্শিদে মোকাম্মেল আমিরুল মুজাহিদিন মুজাদ্দিদ জামান শাইখুল মাশায়েখ কুতুবুল আলম আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহ, এমনি পাগল না কত শুকর কত গুশকর কত খুনি আল্লাহ কত পাতারা কত মুন্দি সেহারাম কত চাকুনিয়া কত পিস্তল নিয়া যারা ঘুরতো আমার রাহবারে কামেলের নজরে তাদের জিন্দেগির মোর পরিবর্তন হয়ে গেছে, ওই মানুষগুলাকে দেখলে আজকের মনে হয় যেন কওমি মাদ্রাসার মহতামে কি বলেন সত্য না মিথ্যা জোরে কোন, সেই জন্য আসুন বন্ধু সর্বপ্রথমে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি নিছি ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, পথার আইলে চলবে না, নিজেকে বুঝতে হবে আমি যে ইসলাম মানতেছি আমার মধ্যে দাওয়াত আছে কিনা, জিকির আছে কিনা, তাসকি আছে কিনা, তাসাউব আছে কিনা, জেহাদ আছে কিনা, জোরে কোন। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি পীর সাহেব চার মাই কোনো দালালি না আমার মতো সিরাজিনে দালালিতে লাগে না ঠিক নেবে ঠিক জোরে কোন, আজ আমি আপনাদের বলতে চাই পীর সাহেব চার মাই এই কাজের মধ্যে দাওয়াত আসেনি জোরে বলেন জেহাদ চলবে না চলবে না, জেহাদ তাসকিয়া তাসাউফ রাস্তায় বীরের মতো নারায় তাকবীর চলছে কি চলে না, গদি দখলের রাজনীতি না রাজনীতি না ইসলামমুখী রাজনীতি, বাংলা একটা শ্রমিক স্লোগান আছে নেতা নয় নীতির পরিবর্তন চাই পীর সাহেব চরমোনাই, আমার রাহবারে কামেল মুর্শিদে মোকাম্মেল বলে গেছে নেতা হইতে চাই না চেয়ারে তোমরাই বসো, কিন্তু খবরদার ইসলাম পরিপন্থী কোনো কাজ করতে গেলে নারায় তাকবীর হবে নই কোমরা ভোগ বিলাসের কান্ন ছিল সাদাতের ভিখারির বেশি খলিফা যাদের ভিখারির বেশি খলিফা যাদের শাসন করিল আদা জাহান তারা যে ঘুমিয়ে বিবর তাই বাহিরে বইছে সন্ত ঘুমিয়ে কাজা করিলি ফজর যখন জাগিনি তখন জোহর হেলায় খেলায় কাটিল আসর হেলায় খেলায় কাটিল আসর মাগের রেতে শুনিয়া যান ইশাতে জামাত হাওরে হাজির এখনো জামাতে আছে রে স্থান বাজিছে দামামা বাদারে আমা মাসির সুকুরি মুসলমান নয় জামানার দামাত এসেছে ভাঙা কিল্লা ইউর নিশান নারায়ে তাকবীর কবি নজরুল প্রথম জীবনে চাইলে হোক শেষ জীবনে এসে কিন্তু যখন বুঝছে যে মরা লাগবে তখন কিন্তু কবিতার গুলা মোর পরিবর্তন হয়ে গেছে রোজ হাসরে আল্লাহ আমায় বলো না বন্ধু রোজ হাসরে আল্লাহ করোনা বিচার আল্লাহ মরছির কিনারে আমায় কবর দিও ভাই সেটাই যেন মুয়াজ্জিনে রাজান শুনতে পায়, যদি অনেক কথা বলতে মন চায় যদি এই কথাটাই ঠিক থাকে যে ইসলাম পূর্ণগ জীবন ব্যবস্থা তাইলে আপনারা মানবেন কি আংশিক না পুরো
আমি একটা কথা তোমার মনে পড়ে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইদেরকে বলি, আপনারা মুরব্বীরা হাত জাগেন, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি ছাত্র কারা মাঠের মধ্যে একটু হাত জাগে, ছাত্র মাদ্রাসার ছাত্র সহ সকল হাত, আল্লাহ তুমি কবুল করো আলহামদুলিল্লাহ। অনেক দায়িত্বে আছে অনেকে ডানে বামে সামনে পিছিয়ে আলহামদুলিল্লাহ খুশি নেই। আমি একটা ছোট্ট ঘটনা বললাম, সামনের দিকে কথা বলব, অর্থাৎ পিসা বুঝুর চরমনাইকে আপনারা চিনতেন কি? সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ নাকি চিনতেন? না চিনতেন না জোরে। এ বাংলাদেশে তো মানুষ এখন মনে করে কি, পীর হইয়ে খালি যদি ফু দে হ্যাঁ পীর বা কি ঠিক নেবে ঠিক হুজুর রমাদানের কথা কই না, মার্কা টার্কা দরকার, শত্রু আইলেও ফু দেবে দুশ্মন আসলেও ফু দেবে, এটাই কি মনে করে ঠিক নেবে? এ সবুজ এ ভালো না, এ রাজনীতি রাজনীতি করে না, এ ফুদে সবাই আসলে দোয়া করিয়ে দে, কারো দোয়ায় ছেলে হয়, কারো দোয়ায় মেয়ে হয়, কারো ব্যবসার উন্নতি হয়, এই অনেক কিছু হয়। আমি কিন্তু আপনাদের কাছে ইসলাম শিখতে আসছি, আমি আপনাদেরকে শিখাইতে আসি, তো আমি জিজ্ঞেস করি এই মুসলমানদের পীর বুজুর্গরা ফু দিলে মুসলমানদের ছেলে সন্তান, হিন্দুদের কি কেউ ফু দে না? ফুজুর দে না তাদের, তাদেরও তাতে রোগ ভালো হয় না হয় না? আচ্ছা হিন্দুদেরকে যাদের তাদের যে যোগী ঠাকুর সন্ন্যাসীরা ফু দে তাদেরও তো রোগ ভালো হয়, সত্য কথা বলো ঠিক করে। আচ্ছা খ্রিস্টানদের তাদের পোপ পাদ্রীরা ফু দিলে তাতে রোগ ব্যাধি ভালো হয় না কি হয় না? হয় না ব্যাস হয়, এটা সত্য না মিথ্যা জন্য ব্যাস। আমার কথা হলো যে ফু দিলি কি বুজুর্গ না সুন্নত তরিকা মজবুত চললে বুজুর্গ, জোরে কোন এখন তাইলে হিন্দুর রোগ ভালো করে কেন? কোন ফুতে খ্রিস্টানের ভালো হয় কোন ফুতে? তাহলে বোঝা গেল ফুদিয়া ছেলে হয়েছে এই যে বুজুর্গের আলামত না, ফুদিয়া ব্যবসার উন্নতি হয়েছে এই যে বুজুর্গের আলামত না, বুজুর্গের আলামত হইল কার মধ্যে কতটা সুন্নত তরিকা মজবুত। এমন একটা ব্যক্তি বাংলাদেশে যিনি আল্লামা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহ, যিনি স্টেজে লক্ষ জনতার সমুদ্রের মধ্যে বলতেন আমার মধ্যে একটা মোস্তাহাবের খেলাপ দেখলে আমাকে সংশোধন করিয়ে দিলে আমি তার জন্য বদদোয়া না দোয়া করব, আমি সারা জীবন তার জন্য দোয়া করব। হুসিনা বাজার এখন আমরা চিন্তা করে দেখবো সুন্নত খালি টুপির নাম না দাড়ির নাম না, বর্তমান সমাজে আমি 30 বছরের বেশি ইসলাম কবুল করছি, 30 বছরের বেশি আমি হিসাব করে দেখছি টুপি হায় পাগড়ি হায় দাড়ি হায় জামা হায় আতর হায় জানোয়াজ হায় তসবিহ হায় ইশরাক হায় আওয়াজিন হায় তাহাজ্জুদ হায় মাগার ইসলাম নেই। হুজুর আমারে বলবো যে তোমার এত বড় সাহস, একটা নয়া মুসলিম ছেলে হয়ে বলে টুপি হায় দাড়ি হায় ইশরাক হায় আওয়াজিন হায় সাজদা হায় তেলাওয়াত হায় তাহাজ্জুদ হায় মাগার ইসলাম নেই হায়, যে টুপি আর দাড়ি আর জামা আর পাগড়ি ইশরাক আর আওয়াজিন তাহাজ্জুদ আর সাজদা আর এর নবী কি ইসলাম? আমি তো বলি যে ইসলাম একটা ধর্মের নাম, সেই ইসলাম সিরাজ ইসলাম কবুল করে লাঠি মেরে আমাকে স্টেজ থেকে বের করে দেন, কোনো আপত্তি নাই। ইসলাম ধর্ম না শুধু ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ মোকাম্মেল নিয়ে যাবে, হ্যাঁ পরিপূর্ণ জীবন ব্যবস্থা, শুধু ইসলাম হিন্দু একটা ধর্মের নাম, বৌদ্ধ একটা ধর্মের নাম, ইহুদি একটা ধর্মের নাম, খ্রিস্টান একটা ধর্মের নাম, মুসলমান একটা ধর্মের নাম না, এটা একটা জীবন ব্যবস্থা। একজন হিন্দু ভদ্রলোককে ডেকে এনে স্টেজ উপরে রাইখা জিজ্ঞেস করল যে দাদা তোমার কাছে জিজ্ঞেস করি তুমি মন্দিরে কোন পা দিয়ে ঢোকবা কোন পা দিয়ে বেরোবে? তো হিন্দু ভদ্রলোক হেসে বলবে যে হুজুর আপনাদের খেয়ে দেয় আর কোনো কাজ নেই, টুপি রেখেছেন দাঁড়িয়ে রেখেছেন জামা গায়ে দিয়েছেন পাশে যাচ্ছেন, আপনারা কোন পা দিয়ে মন্দিরে ঢুকবে কোন পা দিয়ে বের হবো এটা আবার বইতে লেখা থাকে না, আমরা মন্দিরের মধ্যে ঢুকি পুজো করতে, তাই পুজো করে বেরিয়ে আসি, যে পা দিয়ে ঢুকি যে পা দিয়ে বের হয়ে আসি, সবুজ এটা তার জন্য ঠিক আছে। বাট আমি আব্দুর রহিমকে এখানে ডেকে এনে জিজ্ঞেস করি আব্দুর রহিম তুমি বলো তো মসজিদের মধ্যে কোন পা দিয়ে ঢোকা? বলে হুজুর কোন পা দিয়ে ঢোকার আগে তো আরো কাজ আছে, দেখছেনই কত অ্যাডভান্স। বলে কি কাজ? বলে দোয়া পরে ঢুকতে হবে, তারপরে বলে ডান পা দিয়ে ঢুকতে হবে, বলে তারপরে মাকরুহ না হইলে 2 রাকাত নামাজ পড়তে হবে, বলে তারপরে বাম পা দিয়ে বের হইতে হইবে, তার আগে দোয়া পরে বের হইতে হইবে, বাম পা দিয়ে বের হইয়া কোন পায়ে জুতো দিতে হইবে ডান পায়ে জুতো দিতে হইবে, এটা আর কোন ধর্মের মধ্যে সিস্টেমের মধ্যে নাই, এটা চ্যালেঞ্জ। পৃথিবীতে গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, জেন্দাবস্তা আছে, দীঘানিকা আছে, মনুশ্রুতি আছে, তৌরাত আছে, যজ্ঞপুর আছে, ইঞ্জিল আছে, আরো যত ধর্মগ্রন্থ আছে, বলতে পারবেন অন্য কোন ধর্মের কাছে? আই ক্যান চ্যালেঞ্জ কোরআন শরীফ পেছনে কোন ধর্মের গ্রন্থ একজন হাফেজ সারা দুনিয়ার মধ্যে আছে নাই কেন? দিস ইজ দ্য ট্রুথ, এটাই সত্য। ইন্না দিনা কি বলেন ঠিক নেবে ঠিক জোরে কোন? হ্যাঁ সারা পৃথিবীতে ওয়েবসাইটের মাধ্যমে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, ভারতের ধর্মগুরু শ্রী শ্রী রবিশঙ্করকে জিজ্ঞেস করুন, ও রবিশঙ্কর তুমি বলো
তোমার ভারতে গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বেদ, উপবেদ, জিন্দাবস্থা, দীক্ষানিকা, মনুশ্রুতি এদের কোন হাফেজ আছে কি? উনি মিষ্টি ভাষি মানুষ, লার্নেড পার্সন, দুনিয়া বিশিক্ষা শিক্ষিত, উনি মুসকি হিসেবে বলবেন না এগুলোর তো কোনো হাফেজ নেই। তো দাদা তোমার কাছে জিজ্ঞেস করি, শ্রী শ্রী রবিশঙ্কর কোটি কোটি মানুষের ভগবান, তার কাছে জিজ্ঞেস করতে চাই, তুমি বলো ভারতে কি কোরআনের হাফেজ আছে? উনি মিষ্টি মিষ্টি আপনাদের বলা লাগবে না, উনিই বলবে যে আছে মানে আছে তো আছি, একজন নয় একশো নয় এক হাজার না লক্ষ লক্ষ ভারতে কোরআনের হাফেজ আছে, যাদের সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ ইনকর্পোরেটেড অন্তর্নিহিত। হযরত আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ, আহমদ ইবনে উনি ইমাম শাফি রহমাতুল্লাহর বাড়িতে দাওয়াত খাইতেছে, বড় ঘটনা ছোট্ট করে বলতেছি। তো দাওয়াত খাইতে গিয়া কিছু সময় পরে হযরত শাফি রহমাতুল্লাহ তাকাই দেখে ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহর চোখ দিয়ে পানি পড়তেছে। হযরত আপনি কাঁদতেছেন, খানা খাবেন কাঁদেন কেন? কাঁদি, আমি বহু রাজা বাদশার বাড়িতে খানা খেয়েছি, কিন্তু এ তো মজাদার খানা জীবনে খাইনি, খানা পাক করেছে কে? হযরত আমার একটি মেয়ে বিবাহ দেওয়া আছে, ওই মেয়েটি গতকালকে বিকেলে আমার বাড়িতে এসেছে। মেয়েটি এসে যখন শুনছে আহমদ ইবনে হাম্বাল আমার বাড়িতে মেহমান হবে, মেয়েটি বায়না ধরছে, আব্বা আমি হযরতকে রান্না করে খাওয়াবো। তাই হুজুর মেয়েটি আমার রান্না করেছে, তোমার মেয়ের কোনো গুণ জানা আছে? বলে হুজুর তেমন গুণ তো মেয়ের সবই গুণ আমার কাছে, তবে একটা গুণ, মেয়ে যখন চাল মাইপা গামলার মধ্যে রাখে তার মুখের মধ্যে চলতে থাকে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, সূরা ইয়াসিন সূরা ইখলাস, তরকারি কোটি কোরআন শরীফ তেলাওয়াত করে, মাছ কোটি কোরআন শরীফ তেলাওয়াত করে, রান্না করে চুলার ভিতর লাকড়ি দেয় তখন কোরআন শরীফ তার মধ্যে চলতে থাকে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহমাতুল্লাহ বলেন, তাহলে তোমার কোনো দিন না, তোমার মেয়ের কোনো দিন না, তরকারি কোনো দিন না, সব গুণ আল্লাহ করে, সব গুণ কিসের জোরে? ঠিক আজকের আমার আর আপনার কোনো গুণ নাই, আজকের এই মাঠের মধ্যে দাঁড়াইয়া দেখান তা ঠিক হবে বলে আমি সমুচিত মনে করি না। এই মাঠের মধ্যে ইউনিভার্সিটির ছেলে, স্কুলের ছেলে, কলেজের ছেলে দাঁড়াই পেশাব করতো, মদ খাইতো, গাঁজা খাইতো, ফেন্সিডিল খাইতো, ইয়াবা খাইতো, মানুষ হত্যা করতো, হাতে পিস্তল ছিল, তাদের পিস্তল ফেলে দিয়ে পীর সাহেব চারমনাই সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমাতুল্লাহর গুণ দেখা আজকে তারা ইসলাম কবুল করছে, ইসলামের গণ্ডির মধ্যে পুরোপুরি ঢুকে গেছে। তারা আজকে রাস্তা যেমন নারায় থাকবে স্লোগান দিয়া কবির চৌধুরী আজগুর আলীর বিরুদ্ধে, তসলিমা নাসরিনের বিরুদ্ধে কথা বলে, আবার খানকার মধ্যে ফজর আর মাগরিবে তারা জিকির করে। খুশিয়া বাজার জোরে কোন? আমি দেখতে চাই আজকের মাঠের মধ্যে সিরাজের মতো একটা ছেলে জাহান্নামের আসামি ছিল, যে মালিক আমার গলার মধ্যে কোরআনের রশি লাগাইয়া আপনাদের স্টেজের মধ্যে বসাই দিছে, আমার মতো জাহান্নামের আসামির গলা যদি কোরআনের রশি লাগাইয়া আপনাদের চট্টগ্রামের এই পলল ময়দানে আমাকে বসাই দিতে পারে, আজকের আমার সামনে দাঁড়ায় একে একে ওয়াদা দিবেন আজ থেকে কোরআনের রশি গলায় লাগাই ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মেনে নিয়ে নতুন করে জীবনের পরিবর্তন ঘটাবো পীর সাহেবের সাথে, কারা আছেন দাঁড়িয়ে ওয়াদা দিবেন? বাবাজি বসেন বসেন, সকলে এক মিনিটের মধ্যে বসে পড়েন, আল্লাহ তুমি কবুল করো। আমি ব্যক্তিগত জীবনে ওয়াজ করতে হয়, ওয়াজিন হিসাবে পীর সাহেব হুজুর জীবিত থাকা অবস্থায় আমি বরিশাল শহর থেকে বরিশালের কাছাকাছি একটা জায়গায় ওয়াজ করতে যাইতেছি। তো বরিশাল শহরের নাম বলবো না, এক কলেজের ছেলে আমাকে বলতেছে হুজুর আমি তো আপনার সাথে যাব, তো চলো আমার সাথে আরো সাথীরা আছে। গাড়ির মধ্যে বসে তখন হুজুর বার্লেম হাসপাতালে ভর্তি, তো হুজুরের কিডনি সংযোজনের একটা কথা চলতেছে, তো কিডনি সংযোজন করা যাবে কি যাবে না এইটা তখন আমি ভালো করে জানি না আমরা। তো আমরা গাড়ির মধ্যে বসে বলতেছি যে হুজুরের জন্য কিডনি দেওয়ার মতো মানুষ বাংলাদেশে বহু আছে, আল্লাহর রহমতে অনেক লোক দাঁড়িয়ে গেছে যারা হুজুরের জন্য কিডনি দিবে। পীর সাহেব চরমনাই আল্লামা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহর জন্য মানুষ এমনি কাঁদে না, বেলাল কালো ছিল কিন্তু বেলাল আজান না দিলে ফজর হয় না, কি বলেন ঠিক না ঠিক? আল্লামা হাফিজুর রহমতুল্লাহ বলছে সুন্নতের কথা শুনেছো, সুন্নত কি প্র্যাকটিক্যাল চোখে দেখছো? আল্লামা হাফিজুর বলছে সুন্নতের কথা শুনছো, সুন্নত যদি প্র্যাকটিক্যাল চোখে দেখো আমার ফজলুল করিমের দিকে তাকাও। গাড়িতে বসে অনেক কথা বলছি, বলছি যে আমাদেরও তো কিডনি আছে,
দরকার হইলে আমরা কি হুজুরকে কিডনি দিতে পারবো না? এটা আসলে আমাদের অনেকের মুখের কথা। মাহফিল থেকে চলে আসছি, গভীর রাত, বড় ঘটনা ছোট্ট করে বলতেছি। বরিশাল শহরে ছেলেটিকে নামাই দিয়ে গেছি, কলেজের ছেলে, বিএম কলেজের ছেলে বরিশাল। বাসায় গিয়ে আমি গাড়ি গ্যারেজের আইখা ঢুকতে পারি না, এর মধ্যে ফোন আসছে। ফোনটা একটা মহিলা কণ্ঠে, কান্না জড়িত কণ্ঠে, হুজুর হুজুর সিরাজ হুজুর। আমি বললাম জি। হুজুর আমার ছেলে আপনার সাথে আজকে মাহফিলে গেছিল। জি, আমার ছেলেটাকে আপনি পাগল বানিয়ে দিয়ে গেছেন। আমি বুঝি নাই কিছু, কি মা আপনি কি বলেন, কি বলতেছেন? তখন বলতেছে আমি অমুখের মা, আমার সাথেই তো গেছিল। আমি মনে করছি মনে হয় ছেলে বাসায় পৌঁছে নাই, হয়তো পথে ঘাটে কোনো সমস্যা হয়েছে। হুজুর আমার ছেলে বাসার মধ্যে ঢুইকে আমার রুমে আসছে, মায়ের রুমের মধ্যে ঢুইকে ছেলে মায়ের পা ধরে ধরছে রে মা। জীবনে কিছু চাই না, আজকের একটা জিনিস চাইবো মা দিবানি। মা বলে হুজুর প্রথম মনে করেছিলাম বর্তমান যুগের ছেলেরা মোটরসাইকেল চাই। আমি ছেলের কান্না দেখে দেখি ছেলে কাঁদতেছে, জীবনে এমন করে কোনোদিন কিছু বলে নাই। কাঁদা লাগবে না বাবা, তোমার কি চাও তুমি বলো। মা আগে বলো দেবা নেই। হ্যাঁ দেবো, তুই বল তোকে কি চিকিৎসা, মোটরসাইকেল চাও। না তুই প্রাইভেট কার কিনবি? কেন না মা প্রাইভেট কার কেনার পয়সা নেই, মোটরসাইকেলও না। তাহলে তুই কি চাও? হুজুর সিরাজ হুজুরের সাথে আমি গেছিলাম মা ফেলে, তুমি আমার বলো আমি যা চাবো দিবা নেই। দিব গাড়ির মধ্যে আলোচনা হয়েছে ছেলে কিন্তু চরমনের হুজুরের মুরিদ না। একদিন কে সিরাজ হুজুরের মুখে শুনছি বিশ্বাস চরমনের জন্য কি কিডনি লাগবে। মা গো আমি গাড়ির মধ্যে থাকি, আমি রেডি হয়ে গেছি, আমি সিরাজ হুজুরের কাছেও বলি যে আমি কলেজের ছেলে, আমার মুখে দাঁড়ি নাই, আমি জীবনে ইসলামের জন্য কিছু করতে পারি না, কেউ যদি আমারটা নিতে রাজি নাও হয় মা আমি পিছিয়ে হুজুর চরমনের কিডনি দেবো, তুমি আমার অনুমতি দেবা দিবা। আমার ছেলে ডাক দিয়ে বলে মা তোমার কিডনিতে হবে না, আমি আমার কিডনি দিতে রাজি, তুমি কিডনি দিয়ে দিয়ে দেবো, তুমি সিগনেচার করিয়া দেবা, যদি আমি মারা যাই মা কাঁদবা না। কিয়ামতের ময়দানে যেদিন নাজাতের কোন ওসিলা পাইবা না, সেদিন আল্লাহর কাছে দাঁড়াই বলবো আমার ছেলে আল্লাহর কুতুব সরমনার বিষয় বুঝুরের জন্য কিডনি দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ ওসিলা হে তুমি, পীর বুজুর্গ হইলে তো একটা বয়সও লাগে, হুজুরদের বয়স কত হয়েছে বর্তমান বিশ্বা বুজুর কথা বলতেছে। আমি কিন্তু বেজার হয়ে নিয়ে বলছি আসেন আমার সাথে, দুইজন এক কথা বলছি, দুইজনে করতে বসে আমি বলতেছি ভাই যান। একজন কনস্টেবল, পুলিশের একজন কনস্টেবল, একজন সেফাই, তার হাতে কি বন্দুক থাকে নাকি? কয় জি। বন্দুকটার লম্বা কতটুকু? হুজুর মিনিমাম দুই হাত। বলে আপনার কাছে জিজ্ঞেস করি কনস্টেবলের, আমি আপনাদের চট্টগ্রামে জিজ্ঞেস করি কনস্টেবলের বন্দুকটা কয় হাত লম্বা? জোরে কন দুই আর ওই হাত। কি বলেন ঠিক না বেঠিক? পুলিশের হাতে, সাধারণ পুলিশের হাতে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি
সাহেব কি বন্দুক না না পিস্তল লয়? আল্লাহ আমার এই কথাটা মুখ থেকে বের করে দিয়েছে, কা পিস্তল? আমি বললাম পিস্তলটা কি তিন হাত না এক বিঘা? তো হুজুর কোন কি পিস্তল কি তিন হাত হয় নাকি এক বিঘা হয়? আমি বললাম বলেন তো, কনস্টেবলের রাইফেলের দাম বেশি না ওসি সাহেবের পিস্তলের দাম বেশি? লোকটা প্রথম বুঝতে পারে না, কয় হুজুর পিস্তলের দাম বেশি? আমি বলে পিস্তল লম্ব কতটুকু? কয় এক বিঘা। আমি বলে শোনেন, ফজল ইবনে আইয়াজ নামক একজন আল্লাহর ওলি কাশ্মীর সাগরের কিনারে দাঁড়াইছে, নদী পার হইয়া যাবে লোকটাকে। আমি বলতেছি সংক্ষেপে বলি, নদী পারে দাঁড়াই নদী পারে দাঁড়াইয়াছে নৌকা নাই, শত শত মানুষ জমা হয়ে গেছে। চৈত্র মাসের দুপুর বেলা লোকেরা তাকে পানি খা, তাদেরকে পানি খাওয়াইতেছে। সাত বছরের একটা মেয়ে একটা জগ আর একটা মাটির গ্লাসে পানি খাওয়াইতে খাওয়াইতে ফজল ইবনে আইয়াজের পানির পিপাসা লাগছে, দুইজন আগে পানি খাওয়াইতেছে। এমন সময় ফজল ইবনে আইয়াজকে দেখতেছে, ফজল ইবনে আইয়াজ হাত দিয়ে এমনি করে করতেছে, আমাদের বরিশালের বাসায় বলে পানি শেষ করে, ডুরি দিয়া পানি শেষ করে, এই দিকের পানি এই দিকে ফালায়, এইভাবে হাত দিয়ে ফজল ইবনে আইয়াজ এইভাবে করতেছে। সাত বছরের একটা মেয়ে, কয় বছর ধরে কোন সাত বছরের মেয়ে, দুইজনকে পানি খাওয়াবার আগ পর্যন্ত ফজল ইবনে আইয়াজের হাতে এখনো গ্লাস দেয় নাই। এমন সময় ফজল ইবনে আইয়াজের দিকে তাকাইও, এই মেয়েটি জগার গ্লাস জমিনের মধ্যে রাইখে কয়, সাবধান ফজল ইবনে আইয়াজ। ফজল ইবনে আইয়াজ 450 মাইল দূর থেকে আসছে, তিনি অ্যাস্টোনিশ হয়ে গেছে, আমার নাম ফজল ইবনে আইয়াজ, সাত বছর আট বছরের মেয়ে কি করিয়া জানে? ফজল ইবনে আইয়াজ যাই দিয়ে বলতে, ফজল ইবনে আইয়াজ কার মা? আমার নাম ফজল ইবনে আইয়াজ, তুমি কেমনে জানো? কয় ফজল ইবনে আইয়াজ তুমি বুঝবা না, তুমি হাত দিয়ে কি করতেছো তা কিন্তু আমি দেখতেছি। কয় মা আমি কি করতেছি? কয় ডাকাইতে নৌকা ডুইবা যাইতেছে, মায়া হইছে এই কারণে তুমি পানি শেষ করতেছো। তুমি জানো না ওই নৌকার মধ্যে আল্লাহর ওলি বিদ্রোহী একটা লোক আছে, আল্লাহ ওই লোকটাকে ডুবাই মারবে, আল্লাহ চাই ডুবাই মারতে তুমি পানি শেষ করে নৌকাটা উসাই কুসকাই দিতেছো। তুমি শুধু নৌকা ডুবতে দেখছো, এর ভিতরে মারেফাত পরিচয় কি আছে বা গোপন রহস্য কি আছে তুমি জানো না? ফজল ইবনে আইয়াজ গো, পানির গেলার ধরো পানি খাওয়াইলাম, তুমি এত বড় বেকুব আগে জানলে পানি দিতাম না। ফজল ইবনে আইয়াজ চোখের পানি ছেড়ে দিছে, ডাক দিয়া কেমন গো? বুঝলাম তা, কিন্তু আমার নামটা ফজল ইবনে আইয়াজ, এই যা তুমি কেমনে বুঝলাম? ডাক দিয়া কে, ফজল ইবনে আইয়াজ তুমি আমারে টেস্ট করো, তুমি জানো না আমার বয়স্ক হইলে কি হবে? আমি খোদার আরশের দিকে তাকাইয়া নেই, ওই আরশের মধ্যে দেখতে পাইছি তোমার নাম লেখা, এই জন্য তোমার নামটা ফজল ইবনে আইয়াজ বলছি। ফজল ইবনে আইয়াজ ডাক দিয়ে বলতেছে, বড় ঘটনা ছোট করে বলতেছি, ডাক দিয়ে বলতেছে, এ মেয়ে তোমার নাম কি, বাড়ি কোথায়, আল্লাহু আকবার, তোমার নামটা কি বলো? ডাক দিয়ে কি আমি নাম বলবো না, তোমার বাবার নাম কি, মায়ের নাম কি, কোন গ্রামে তোমার বাড়ি বলো? আমার বাবার নাম কি, মায়ের নাম কি, তাও বলার দরকার নাই। কেন বলবা না? বলে না আমি বলতে চাই না, আমি বাবা মার পরিচয় দিয়ে তোমার কাছে পরিচিত হইতে চাই না। ইতিহাস সাক্ষী দেন, ফজল ইবনে আইয়াজ পরবর্তী সময় জানতে পারছে এই মেয়েটার আবেশি জোরে কোন, সুবহানাল্লাহ। লোকটাকে অনেক বড় করে বুঝাইছি, সংক্ষেপে আপনাদের কাছে বললাম। আমি বললাম মনে রাইখা দেন, কনিষ্ঠ বলেন আড়াই হাত বন্ধু, তার দাম অত বেশি না, ওসির বন্ধুকে পিস্তলের দাম যত বেশি কি বলেন ঠিক নেবে ঠিক? সাত বছর বয়সে যদি ওই মেয়েটার নাম রাবেয়া বর্ষি, তাকে যদি আল্লাহ এতটা পরিচয় দেয়া দিতে পারে, আমাদের বর্তমান পীর সাহেব আল্লাহর কসম করিয়ে বলি ভাইজান, প্রতি ব্যক্তিগত জীবন দেখছি, পারিবারিক জীবন দেখছি, সামাজিক জীবন দেখছি, রাজনৈতিক জীবন দেখছি, আল্লাহর ফজল করমে কোন লেকচার বা বক্তৃতা দেওয়ার জন্য আমার মতো সেরা দিয়ে এখানে আসে নাই। আমার খবরে আমি যাবো পীর সাহেব, জার্মানের খবরে পীর সাহেব হুজুর যাবে। কিন্তু বাবাজি গো, মুসলমানরা বড় বিভ্রান্তির বেড়াজালে আছি কি বলেন ঠিক নেবে ঠিক? কেউ দাওয়াত নিয়ে ব্যস্ত আছি, কেউ জিহাদ নিয়ে ব্যস্ত আছি কি বলেন ঠিক নেবে ঠিক? কেউ শুধু খানকা জিকির নিয়ে ব্যস্ত আছি, কাইমে স্বার্থবাদীদের খুশি করতেছি অনেকে কি বলেন ঠিক নেবে ঠিক? আমি কিন্তু সবাই কথা বলতেছি না, কিন্তু পীর সাহেব চেয়ারম্যানে আমাদের রাহবারে কামেল মুর্শিদে মোকাম্মেল জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লামা সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম পীর সাহেব চেয়ারম্যান ভাই, খোদ সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির রঙে রঙিন জোরে করেন আলহামদুলিল্লাহ। আমি পীর সাহেব জুড়ে আনতে গেলেন পরে বর্তমান বিশ্বকে প্রতিটি পদক্ষেপে আমি মেজারমেন্ট করিয়ে হিসাব করিয়ে দেখছি, একটা পদক্ষেপ কোনো উনিশ আর বিশ নেই জোরে কোন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করে বিদায় হয়ে যাবো, বাবাজিরা রে বন্ধু, আমার পর্দারালের মা বোন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা এই পলেল গ্রাউন্ডের মা ফেলে ফেলে
আল্লাহ মূল আলোচনা তো পিসা বুজুর করবে, কি বলেন ঠিক নেবে ঠিক? আপনারা শুনুন, পীর ধরবেন, পীরের পিছনে নামাজ পড়বেন, পিসার জামাতের নামাজ পড়ে কিনা দেখবেন, কি বলেন ঠিক নেবে ঠিক? পিসার যে কোনো পীর ধরবেন, পীর সৎ কাজের আদেশ করে অসৎ কাজের নিষেধ করে কিনা জোরে কন, নিজেরা দেখবেন। পীর নিজের স্বার্থ হাসিলের জন্য না জীবনের রিস্ক নিয়ে রাজপথে লড়াই করে, কি বলেন ঠিক নেবে ঠিক? আমার রাহবার ক্যামেরা কামেল মুর্শিদে মুকাম্মেল আল্লামা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর নিজে আমির হওয়ার পরে এই বাংলার মানুষের শুধু মুরিদের পক্ষে নয়, 16 কোটি মানুষের পক্ষ থেকে প্রথম যে কাজটা ঘোষণা করেছে সেইটা ছিল টিপাই বাদমুখে লং মার্চ ধরে করা, আলহামদুলিল্লাহ। এই কাজটা শুধু মুরিদের না, শুধু মুসলমানের না, একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন খ্রিস্টানের পক্ষের কাজ, তারাও এই দেশের নাগরিক, কি বলেন ঠিক নেবে ঠিক? পীর সাহেব চরমায় সর্বপ্রথম যে ঘোষণাটা দিয়েছে সেটা হলো টিপাই বাদমুখে লং মার্চ করো। সাকসেস না আনসাকসেস, জোরে বলেন সাকসেস না আনসাকসেস, জোরে কন। আপনাদের বিবেচনা আপনারাই নিজেরা করে দেখবেন, ব্যক্তির জন্য না দলের জন্য রাজনীতি করে নাই, কি বলেন ঠিক নেবে ঠিক? আসুন, লম্বা কথা নাই, শুধু না বললেও তো হয় না, কেয়ামতের ময়দানে আমিও তো আসামি হয়ে যাবো, কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করো সেরা জিতিয়েছিল একটি জাহান্নামের আসামি, আমি তোকে রাস্তা দেখাইছি কেউ দেখাইতে পারে নাই, কি বলেন সত্য মিথ্যা? আমার ভাইরা আমার বাবাজির আপনাদের কাছে অনুরোধ করিয়া যাই, লম্বা কথা বলার সময় নাই, আমার মালিক আপনাকে আমাকে মানুষ বানাইছেন, বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছে, আজিকার মাহফিলে আল্লাহ ফুটন্ত গোলাপের মতো সূর্যমুখী ফুলের মতো জুড়ে মিলে বসার মতো তৌফিক দান করেছে, আমরা আল্লাহর কাছে ওয়াজের রিমান্ড চাইব, মালিক যতদিন এই সুন্দর দুনিয়ার মধ্যে তুমি রাখবা গো কতদিন জানি না, কি বলেন ঠিক নেবে ঠিক? মহিলারা আমি আপনাদেরকে বলি যে হাজার হাজার মহিলা নাকি মহিলা প্যান্ডেলে, হাজার হাজার স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা আমার মতো সেরা জিনিস যদি আল্লাহ রাস্তা দেখাইতে পারে, তোমাদের কি আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে নাকি? এই বাস্তব দেখেছি, কাবা ঘরের কিনারে একটা মহিলা কাবার গিলাপ ধরে কাঁদতেছে, আহ কাবার গিলাপ ধরে কাঁদে হেম, হঠাৎ করে কাবার গিলাপ ধরে শুধু ফার্সি শের বলতেছে, মাসনাবি শরীফের শের একটা দুইটা না, আমি স্বর্ণের দরজার সামনে দোয়া করতেছিলাম, এমন সময় হঠাৎ করে আমার হাতটা নামাইয়া আমি বাসার দিকে যাব, হঠাৎ করে আমার হাতটা একজন মহিলার মাথার উপর পড়ছে, মহিলা না পুরুষ আগে বুঝি নাই, আমি বললাম তুই আমাকে মাফ করিয়া দিস, মহিলা আমার দিক ফিরেও তাকায় না, এমন সময় পুলিশ এসে বলে আল্লাহ ইয়াহাজ হারাম, এ হাজি নিশে সল্লি নামাজ পড়, এভাবে করবি না পাগলের মতো, মহিলা পুলিশের দিকেও তাকান না, তাকায় না, শুধু মাসনাবী শরীফের শের বলতেছে, কোন মাসনাবী শরীফ? মাসনাবী শরীফ সম্পর্কে আল্লাহর এক পাগল তার বর্মে দিয়ে লিখে দিয়েছে, মাসনাবী এ মাওলানা এ মানবী খুদ কোরআনে বয় জবানে পাহলবী, এই মাসনাবী শরীফের শের বলতেছে, একটা দুই জানে আমি অন্য দিক তাকাইয়াম, প্রায় 60টার উপরে শের বইয়া ফলাইছে, এরপর মহিলা শের বলতেছে পুলিশের কথা শোনে না, মাঝে মাঝে পা উপরের দিকে উঠে যাইতেছে, হঠাৎ করে মহিলাকে দেখলাম জজবার আলো দিয়ে কাবার গিলাপ ধরে কপালটা দিয়ে কাবা করে ঠাস করে দিতে পারি দিছে, মারি দেওয়ার সঙ্গে সঙ্গে কপালটা ফাইটা দুই দিকে চামড়া ভাগ হয়ে রক্ত জর্জর করে পড়তেছে, হঠাৎ করে তাকিয়ে দেখলাম মহিলার কোনো ফিলিংস নাই, মার মার করে পুলিশ চাই সে পড়ছে, আল্লাহ ইয়াহাজ হারাম, আরবিতে বুঝাই দিছে হাজি নিষেধ, তোর কপালে রক্ত যদি কাবার গিলা ফেলাগে তাইলে তোকে ধরিয়ে নিয়া তোকে কিন্তু সিজিনে বন্দি করে রাখবো, সিজিন বলে জেলখানাকে, মহিলাকে পুলিশরা যত থ্রেট দিতেছে কোনো দিকে খেয়াল নাই, আমি অস্থির হয়ে গেছি, আমার বন্ধু মদিনার থেকে আসছে 18 বছর, উনি 18 বছর মদিনায় থাকে আমার সাথে হজ করতে আসছে, আমার হাত ধরিয়া কান্নাকাটি করতেছেন, আমি বললাম বন্ধু তুমি 18 বছর মদিনায় থাকো, সুতরাং তোমার কাছে জানবার চাই এই মহিলা কি বইলা কপালটা দিয়ে টাক দিয়েছে কাবা ঘরে, বন্ধু আমার গলা ধরে সুন্না দিছে, মনে হয় জানি এমনি করে আমার গালের মধ্যে সুন্না দিতেছে আর কাঁদতেছে, ডাক দিয়ে বলে ভাই জান সব বুঝি নাই, কিন্তু এই মহিলা কি বইলা কপালটা দিয়ে কাবা ঘরে টাক দিছে তা তো আমি বুঝতে পারছি, বাড়ি দিয়ে কপালটা ফাটাইছে, আমি বলি কি বলো? মহিলা কাবার গিলাপ ধরে বলতেছে, ও রব্বি কাবা, ও কাবার মালিক, ঘর তোমার পাইছি রে, ঘর পাইলে হবে না, মালিকের না নিয়া বাড়ি যাবো না, এতো তোমার ঘর তুমি কই, কাবা পাইলে হবে না, কাবার মালিককে পাইতে পাইতে, আমি আমার বন্ধুর আব্দুল বলি চলো বাসায় যাও, আই আমি ধজে আসছি, আমি তো বলতে পারি না এই কাবা পাইলে হবে না, কাবার মালিককে পাইতে হবে, পলগ্রহণ মাঠের ভাইরা আমরা কি চাই সবাই মালিককে নিয়ে বাড়ি যাইতে, কে কে চাই দুইয়া দুইটা, আল্লাহ আল্লাহ, ডাক দাও না ডাক দাও, ও পাথর ডাক দাও, ও সন্তান হারার ডাক দাও,
চরবুড়ার উদরের বাপ লাইসে তোমার নিয়ে বাড়ি যাইতে চাই। আল্লাহ 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 আল্লাহ, আজকের এই মার থেকে একটা পাগলকেও খালি বাড়ি ফিরাই উড়াল, তোমাকে নিয়ে বাড়ি যাইতে চাই। আল্লাহ আমি বলে হাত তোমার এই ঐতিহাসিক মজলিস তার নমুনা। এখানে আমার কি কথা বলার অধিকার আছে? কিন্তু আমি দেখতেছি ইউনিভার্সিটির ছেলেরা, আল্লাহ স্কুল কলেজের যাদেরকে চিনি আমার সামনে, আজকের আল্লাহর ওলিদের আলেম ওলামাদের সাথে দুই চোখের পানি দর দর করে বয়ে যাচ্ছে। আল্লাহু আকবার, এটা আমাদের কারো কোনো দয়া না, তোমার দয়া জোরে করে আলহামদুলিল্লাহ। যদি এই কথা ঠিক থাকে আমি সর্বশেষ একটি কথা বলে আমার পরবর্তী প্রসঙ্গে চলে যাব। আজ এই মাঠের মধ্যে কারা বলবেন যে হুজুর সিরাজি তোমার মতো ছেলেকে যখন ইসলাম দেখাইছে আল্লাহ চরমোনার বিশ্বের শিলায়, আজকে আমরা ওয়াদা দিলাম এই হাত জায়গায় আল্লাহর কাছে আজ থেকে দীপ্ত শপথ গ্রহণ করে আজকের পিসের চরমোনাইতে তওবা করে জীবনের মোড় পরিবর্তন করে মানুষের মতো মানুষ হব, আল্লাহর প্রেম দিয়া ঘরে ছুটব, আগামী যতদিন দুনিয়াতে জীবিত আছি সংগঠনের কাছে ত্বরান্বিত করে ভোলা মানুষের গলায় কলে মানুষই লাগিয়ে দিব। এই অঙ্গীকারে এই প্রতিজ্ঞা কারা করতে পারি? আল্লাহু আকবার আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার আল্লাহুম্মা আমিন। শুনুন, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, এই মাহফিল শুরু হয়ে গেছে অনেক আগে থেকে, কোন থেকে শুরু হয়েছিল? সেই জম্বুরি মাঠ, আল্লাহু আকবার, এই জম্বুরি মাঠ থেকে শুরু হয়েছিল, শায়খ রহমতুল্লাহ থেকে। এই মাহফিল দেখে আপনারা খুশি নেবে যান, আজকে চট্টগ্রামের মানুষের হৃদয় ফুলে উঠছে কিনা জোরে কোন, আজকে চট্টগ্রামে ঈদ বয়ে যাচ্ছে কিনা জোরে কোন। আমি সিরাজি 30 বছরের মধ্যে, আমার 33 বছর হয়ে গেছে, 30 বছরের বেশি হয়ে গেছে, ঘরের দরজায় গিয়া মা বইলা ডাক দিতে পারি নাই এমন সিরাজিকে আপনাদের স্টেজে বসাই দিছে। 30 বছরের বেশি সময় হয়ে গেছে, কোনোদিন ঘরের দরজায় গিয়ে আব্বা বলে ডাক দিতে পারি নাই। আমি আমার ছোট্ট ছেলেকে আদর করতেছি, আব্বু বলে গালের মধ্যে চুমা দিতেছিলাম, আমার ছেলে ডাক দিয়ে বলে আব্বু তোমার আব্বুকে, তুমি আমাকে আব্বু ডাকো কেন? আমি বলছি তুমি তো আমার আব্বু, তুমি আমার আব্বু। আমার ছেলে আমাকে বলছে আমি যদি তোমার আব্বু হই আমি ছোট কেন? বলছি আব্বু আমার আব্বু ছোটই না, তুমি পরিচয় দিতে চাও না? আমি ইসলাম কবুল করার জন্য আমি বাপ সেরেছি, মা সেরেছি, ভাই সেরেছি, বন্ধু সেরেছি, আজকের পিসের জুতা বুকে নিয়ে পলের মাঠে হাজির হয়ে গেছি।